দাদা শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, বাংলা ডিগ্রি কলেজ থেকে তোমাদের রসায়ন স্যার সাধারণ কবির অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আলোচ্য বিষয় রসায়ন দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ের পরিমাণগত রসায়নের আলোক আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। আজকের আমরা আলোচনা করব, ইতিপূর্বে আমরা গোটা 6-7টি রিয়াকশন বিক্রিয়া করেছি, আজকের আমরা আলোচনা করব অম্নি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের জারণ বিজারণ বিক্রিয়া সমীকরণটি পূর্ণ করো এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। এখানে আমরা বিক্রিয়াটা লিখেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্ল হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি আর অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়েছি, দিয়ে আমাদের হয়েছে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানা সালফেট, পানি আর কার্বন ডাইঅক্সাইড। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান আমাদের করতে হবে। তোমরা লক্ষ্য করো, আগে আমরা রাফে ওই বিক্রিয়াটা সমতা বিধান করে নিব। রাফে বিক্রিয়াটা করি, যেটা আমি বারবার তোমাদের বলেছি, এটা খাতায় লেখা যাবে না, মানে পরীক্ষার খাতায় লেখা যাবে না, রাফে করে কেটে দেবো। পরে দেখি আমরা রাফটা করে নিই, রাফটা করছি কে এমএন ও ফোর পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড অ্যারো দিয়ে পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানাস সালফেট প্লাস পানি প্লাস জাইমান অক্সিজেন। লক্ষ্য করো তোমরা, পটাশিয়াম উৎপাদে আমাদের পটাশিয়াম সালফেট দুটি আছে, বিক্রিয়ক আছে একটা, তাহলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আগে একটা টু দিলাম, টু দিলে পটাশিয়াম দুটো বিক্রিয়ক এবং উৎপাদে আমাদের মিলে গেল। ম্যাঙ্গান ম্যাঙ্গানিস কত কয়টা হলো, বিক্রিয়াকে দুটি, উৎপাদে একটি আছে, এখানে একটা দুই দিয়ে দিলাম ম্যাঙ্গানাস সালফেটের আগে, ম্যাঙ্গানাস সালফেটের আগে, তাহলে আমাদের দুটো হয়ে গেল ম্যাঙ্গানিস, উভয় পাশে দুটি করে হলো। লক্ষ্য করো সালফেট দেখো উৎপাদে আমাদের আছে দুটো, একটা তিনটে, বিক্রিয়ক আছে আমাদের একটি, তাই সালফিউরিক অ্যাসিডের আগে যদি আমরা একটা তিন দিয়ে দিই, তিন দিলে আমাদের সালফেট মিলে গেল। লক্ষ্য করো হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন বিক্রিয়কে আছে 6টি, উৎপাদে আছে মাত্র 2টি, পানির আগে একটা তিন দিয়ে দিলাম, তিন দিলে আমাদের হাইড্রোজেন মিলে গেল। আচ্ছা লক্ষ্য করো অক্সিজেন কয়টা আছে বিক্রিয়কে, 4 × 8, আর সালফেট কিন্তু আমরা হিসাব করে ফেলেছি, সালফেটের অক্সিজেন ও দ্বিতীয়বার হিসাব করবো না আমরা। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যে অক্সিজেন আছে 4টা, সামনে 2 দিয়েছে 8টা হয়েছে, আর উৎপাদে আমরা দেখি পানির আগে 3 দিয়ে আমাদের অক্সিজেন হয়েছে কয়টা, 3টা, আর কয়টা বাকি, 8টা হতে 5টা হয়ে গেল, 5টা পানির আগে 3 দিয়ে আমাদের অক্সিজেন তখন 3টা, আর ওই 5টা 8টা, এখানে 8টা মিলে গেল। এবার আমরা দেখি আমাদের ছিল অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের সংকেত H2C2O4, অক্সালিক অ্যাসিড এর গাঠনিক সংকেত যদি আমরা দেখাই, তাহলে এর গাঠনিক সংকেত হয় এই হচ্ছে অক্সালিক অ্যাসিডের গাঠনিক সংকেত, এটা অক্সালিক অ্যাসিড, এটা অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এটা অক্সালিক অ্যাসিড, এটা অক্সালিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিডকে আমরা তাপ দিই, তাপ দিলে আমাদের হয়ে যাবে জাইমান হাইড্রোজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড। লক্ষ্য করো অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হিসাবে কাজ করেছে, সেখানে অক্সিজেন সে উৎপন্ন করেছে, জারক আমি তোমাদের বলেছি, জারক অক্সিজেন উৎপন্ন করে জাইমান অক্সিজেন, আর বিজারক কি করে, জাইমান হাইড্রোজেন তৈরি করে। অক্সালিক অ্যাসিড দেখো জাইমান হাইড্রোজেন উৎপন্ন করেছে, কাজে এটা বিজারক হিসাবে কাজ করবে, এখানে জাইমান হাইড্রোজেন অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন আছে 2টা, জাইমানের আগে একটা 2 দিতে হবে, কার্বন দেখো কার্বন এবং অক্সিজেন, কার্বন আছে 2টা অক্সালেট আয়নে, আর অক্সিজেন আছে 4টা, কার্বন ডাইঅক্সাইড আগে যদি 2 দিয়ে দিই কার্বন মিলে গেল, আমাদের অক্সিজেন মিলে গেল। এইবার জাইমান হাইড্রোজেন আর জাইমান অক্সিজেন যোগ করব, জাইমান হাইড্রোজেন আর জাইমান অক্সিজেন যোগ করলে
আমাদের পানি হবে H2O সমতা করে নি ডাইমার হাইড্রোজেনটাকে দুই দিলাম এখন লক্ষ্য করো আমাদের বিক্রিয়কে অম্ল পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ডাইমার অক্সিজেন তৈরি হয়েছিল পাঁচটা কিন্তু আমরা ব্যবহার করছি মাত্র একটা এখানে পাঁচ দিয়ে গুণ করতে হবে শেষ লাইনটা তাহলে আমাদের পাঁচটা পাঁচটা হয়ে যাবে পাঁচটা এখানে পাঁচটা লক্ষ্য করো জাইমান অক্সিজেন পাঁচটা ছিল বিক্রিয়াকে বিক্রিয়াকে পাঁচটা যোগ করেছি উৎপাদক দেখো পাঁচটা ছিল মিলে গেছে জাইমান হাইড্রোজেন উৎপাদক দেখো দুটো ছিল আমরা ব্যবহার করেছি দশটা বিক্রিয়া হিসাবে তাহলে এখানেও পাঁচ দিয়ে গুণ করতে হবে দ্বিতীয় লাইন আমরা পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ দিয়ে গুণ করলাম গুণ করলে এবার আমরা যোগ করিয়ে দিই দেখি কি দাঁড়ায় জাইমান অক্সিজেন এই পাঁচটা জাইমান হাইড্রোজেন দশটা দশটা কেটে গেল এ পাশ অপাশ আমাদের বিক্রিয়াটাই হলো KMnO4 দুটো KMnO4 প্লাস তিনটা সালফিউরিক অ্যাসিড তিনটি H2 SO4 প্লাস পাঁচটা অক্সালিক অ্যাসিড H2 C2 O4 এগুলো দিয়ে দেখি আমরা প্রোডাক্ট কি পাচ্ছি K2 SO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাচ্ছি প্লাস দুটো MnSO4 প্লাস পানি কয়টা পাইছি পাঁচ সাত তিন আটটা পানি পাইছি দেখো আটটা পানি পাইছি প্লাস কার্বন ডাইঅক্সাইড দেখো দশটা পাইছি দশটা কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে রাফের বিক্রিয়া এই বিক্রিয়াটা আমরা মনে রেখে দিব এবার আমরা করব মূল বিক্রিয়ায় যাব মূল বিক্রিয়াটা লক্ষ্য করো খাতায় যা লিখতে হবে আমাদের H2SO4 প্লাস এখন লিখেন না H2O4 এরো দিয়ে হচ্ছে K2SO4 দুটো MnSO4 প্লাস আটটা পানি প্লাস দশটা কার্বন ডাইঅক্সাইড শেষে আমাদের ওইটুকু কাজে লাগবে রাফের জিনিস কিন্তু এখন আমরা খাতায় কি লিখবো পরীক্ষার খাতায় আমরা করব কি এই বিক্রিয়াটা সমতা ছাড়া লিখব KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4 দেখো সমতা ছাড়া আমি লিখছি অ্যারো দিয়ে পটাশিয়াম সালফেট প্লাস MnSO4 প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড সমতা ছাড়া এই বিক্রিয়াটা আমরা লিখেছি এখন এর আয়নিক রূপ দেখি আয়নিক রূপ দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়নিক রূপ কি পটাশিয়াম আয়ন প্লাস MnO4 মাথায় একটা মাইনাস পারম্যাঙ্গানেট আয়ন প্লাস সালফিউরিক অ্যাসিডের আয়নিক রূপ দেখি দুটো প্রোটন প্লাস সালফেট আয়ন একটা অক্সালিক অ্যাসিডের আয়নিক রূপ দেখি দুটো প্রোটন প্লাস একটা অক্সালেট আয়ন উৎপাদে পটাশিয়াম সালফেটের আয়নিক গ্রুপ দেখি 2K+ প্লাস SO4 এর মাথায় দুটো মাইনাস ম্যাঙ্গানোজ সালফেটের আয়নিক গ্রুপ দেখি MN মাথায় দুটো প্লাস SO4 এর মাথায় দুটো মাইনাস আর পানি প্রায় 100% সমযোজী যৌগ হওয়ার জন্য এটা আয়নিত হবে না কার্বন ডাইঅক্সাইড আয়নিত হবে না এই বিক্রিয়া লক্ষ্য করো এই বিক্রিয়ায় দর্শক আয়ন আমরা খুঁজে বের করি দর্শক আয়ন হচ্ছে পটাশিয়াম আয়ন দেখো বিক্রিয়কের জারণ মান প্লাস ওয়ান মাথায় আছে সংখ্যা যাই হোক না কেন উৎপাদক প্লাস ওয়ান তাহলে পটাশিয়াম আয়ন হচ্ছে দর্শক আয়ন তার জারণ মানের কোনো পরিবর্তন হয়নি সালফেট আয়ন
দেখো সালফেট আয়নে মাইনাস টু জারণ মান বিক্রিয়া এবং উৎপাদেও দেখো মাইনাস টু আছে কাজে জারণ মানের পরিবর্তন হয়নি তাহলে দর্শক আয়ন পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন তাহলে জারককে বিজারক অক্সালেট আয়নে দেখো কার্বনের জারণ মান হিসাব করি এক একটা অক্সিজেনে দুই মাইনাস দুই করে দুই চারটা অক্সিজেন আট আটের দুই বাদ দিলাম হলো ছয় ছয়কে আমরা কার্বনের সংখ্যা দিয়ে ভাগ করলাম তিন কার্বনের জারণ মান এখানে হচ্ছে এক একটা প্লাস থ্রি কার্বন ডাইঅক্সাইড দেখো প্লাস ফোর হয়ে গেছে এক একটা প্লাস ফোর বেড়ে গেছে কত এক তাহলে যেহেতু বেড়ে গেছে তাহলে এই বিক্রিয়াটা হয়ে গেল জারণ মান বাড়লে হচ্ছে জারণ বিক্রিয়া জারণ জারণ হয় কার বিজারকে আমরা বিজারক এবং জারণ বিক্রিয়া পেয়ে গেছি বিজারক আচ্ছা দেখো বিজারণ বিক্রিয়া দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পারম্যাঙ্গানেট আয়ন তৈরি হয়েছে পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান দেখি এখানে অক্সিজেন জারণ মান চার দুগুণে আট আটের এগারো সাত সাত হলো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান প্লাস সেভেন উৎপাদে দেখো প্লাস টু জারণ মান হচ্ছে প্লাস টু কমেছে কত পাঁচ কমেছে মানে এটা বিজারণ হয়েছে এটা বিজারণ হয়েছে এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া বিজারণ কার হয় যাবকে যাবক পেয়ে গেছি বিজারণ পেয়ে গেছি এবার আয়নিক রূপ দেখাবো বিক্রিয়ায় আয়ন নিরূপণ পদ্ধতি সমতা বিধান আমরা করব তাহলে আয়নিক বিক্রিয়া দেখাবো অতএব আয়নিক জারণ বিক্রিয়া বিক্রিয়া লক্ষ্য করো জারণ হচ্ছে অক্সালেট আয়ন রয়েছে সি টু ও ফোর মাথায় দুটো মাইনাস এখানে কার্বন ডাইঅক্সাইড হয়েছে লক্ষ্য করো কার্বন দুটো আছে বিক্রিয়াকে উৎপাদে একটা আছে এখানে একটা দুই দিয়ে দিই দেখো অক্সিজেন কার্বন মিলে গেছে দুটো ইলেকট্রন সে ত্যাগ করেছে অক্সালেট আয়ন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে এটা এক নম্বর বিক্রিয়া দিলাম বিজারণ বিক্রিয়া দেখি বিজারণ বিক্রিয়া এমএন ও ফোর পারম্যাঙ্গানেট আয়ন থেকে আমরা পাচ্ছি ম্যাঙ্গানাস আয়ন এমএন টু প্লাস প্লাস চারটা অক্সিজেন আছে চারটা অক্সিজেনে পানি হবে চার অণু চার অণু দেখো ম্যাঙ্গানিজের জারণ এখানে ছিল চার দেবেন আটের এক গেল সাত ছিল এখানে দুই হয়েছে তাই পাঁচ কমে গেছে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করেছে ম্যাঙ্গানিজ প্লাস চারটা পানি তৈরি করতে যে আমাদের পোটন লেগেছে কয়টা আটটা আটটা পোটন এখানে যোগ করে দিলাম এই হলো আমাদের বিজারণ বিক্রিয়াটা এখন দেখো ইলেকট্রনের সমতা বিধান হয়নি ইলেকট্রনের সমতা বিধান করার জন্য আমরা কি করব এক গুণ পাঁচ যোগ দুই গুণ দুই অতএব জারণ জারণ বিক্রিয়া আমরা দেখিনি জারণ বিক্রিয়া দেখি কি দাঁড়ায় তাহলে এটা পাঁচ দিয়ে গুণ করেছি পাঁচটা সি টু ও ফোর মাথায় দুটো মাইনাস মাইনাস দশটা ইলেকট্রন এরো দিয়ে দশটা কার্বন ডাইঅক্সাইড আচ্ছা বিজারণটা দেখে নিই আমরা বিজারণ বিজারণ বিক্রিয়া একে দুই দিয়ে গুণ করেছি তাহলে টু এম এর ও ফোর মাথায় একটা মাইনাস প্লাস দশটা ইলেকট্রন প্লাস ষোলো কত দুই দিয়ে ষোলোটা প্রোটন এরো দিয়ে আমাদের হচ্ছে যেহেতু দুই দিয়ে গুণ করেছি টু এম এন মাথায় দুটো প্লাস প্লাস আটটা পানি এবার আমরা কি করব যোগ করব লিখব সমতাকৃত আয়নিক জারণ হাইফেন বিজারণ বিক্রিয়া
বিক্রিয়া কি হয় দেখে নিই আমরা ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল ক্যান্সেল হয়ে আমাদের আসলো পাঁচটা অক্সালেট আয়ন প্লাস দুটো এমের ওপর মাথা একটা মাইনাস আয়ন পারম্যাঙ্গানেট আয়ন প্লাস ষোলোটা প্রোটন অ্যারো দিয়ে আমরা পাচ্ছি অ্যারো দিয়ে আমরা পাচ্ছি দশটা কার্বন ডাইঅক্সাইড প্লাস দুটো ম্যাঙ্গানাস আয়ন এমের মাথায় দুটো প্লাস প্লাস আর কি আছে আট অনু পানি আছে এই পাইছে সমতা কিন্তু সম্পূর্ণ আয়নিক জারণ বিজারণ বিক্রিয়া এখন উভয় পাশে আমরা দর্শক আয়ন যোগ করি উভয় পাশে দর্শক আয়ন দর্শক আয়ন এ প্লাস ও এসো ফোর মাইনাস যোগ করি অতএব সমতাকৃত সম্পূর্ণ জারণ হাইফেন বিজারণ বিক্রিয়াটি দেখো কি দাঁড়ায় আমরা কিন্তু বেশি হিসাব করতে যাব না এই দেখে দেখে পাতাই দেবো যদি এখানে নাও পাতাতে চাই অক্সালেট আয়নে দেখো দুটো মাইনাস আছে এর মাথায় দুটো মাইনাসকে নিউট্রাল করতে গেলে পাঁচ তো সবার সামনে পাঁচ দুটোকে নিউট্রাল করতে গেলে দুটো প্রোটন হতে যোগ করবো আমরা এইচ টু সি টু ও ফোর প্লাস পারম্যাঙ্গানেট আয়নে দেখো একটা মাইনাস আছে তাহলে একটা পটাশিয়াম যোগ করবো সামনে তো দুই আছেই তাহলে কে এম এন ও ফোর চার চার থাকলো না প্লাস লক্ষ্য করো ষোলোটা প্রোটনে কয় অনু সালফিউরিক অ্যাসিড হবে একা কণুতে দুইটা প্রোটন আছে ষোলোটা প্রোটনে আট অনু সালফিউরিক অ্যাসিড হবে এইচ টু এসও ফোর ষোলোটা প্রোটনে আট অনু সালফিউরিক অ্যাসিড আট অনু সালফিউরিক অ্যাসিড হবে না একটু ভুল করে ফেলেছি কারণ আমাদের অক্সালিক অ্যাসিডে চলে গেছে দশটা আমাদের ষোলোটা প্রোটন তাহলে থাকবে কারো ছয়টা তাহলে এখানে ছয়টা হলে তিনটা তিন অনু সালফিউরিক অ্যাসিড হবে কারণ আমাদের মোট প্রোটন হচ্ছে ষোলোটা অক্সালিক অ্যাসিডে চলে গেছে দশটা থাকলো আর ছয়টা এই ছয়টা হয়ে গেছে অ্যারো দিয়ে আমরা দেখি কি কি দাঁড়ায় এপাশে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দশটা দশটা কার্বন ডাইঅক্সাইড প্লাস দেখো ম্যাঙ্গানাস আয়নের মাথায় দুটো প্লাস আছে দুই তো আগে দিয়েই নিলাম তাহলে দুটো মাইনাস লাগবে এক একটা সালফেটের মাথায় দুটো পর মাইনাস আছে নিউট্রাল হয়ে গেল সালফেট দিলাম প্লাস প্লাস পানি আট অনু পানি হলো আর কি হবে দর্শক আয়ন আর দর্শক আয়ন বিক্রিয়া করে হবে পটাশিয়াম সালফেট এই হচ্ছে সমতা কিন্তু সম্পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়াটির সমীকরণ এই পর্যন্ত তোমরা যদি লিখতে পারো তাহলে ফোল নাম্বার পাবা প্রয়োগ বিস্তারে যদি পড়ে তিন পাবা আর উচ্চতর দক্ষতায় পড়লে এখানে চার পাবা যা হোক এই বিক্রিয়া শেষ করছি আর একটা বিক্রিয়া আছে ওটা তোমাদের আগামী দিন চেষ্টা করব অথবা অঙ্ক শুরু করতে পারি তোমরা ভালো থাকো আশা করি ক্লাস মনোযোগ দিয়ে শুনছো এবং পড়াশুনো করছো যদি তোমাদের বোধগম্যতার বাইরে কিছু থাকে আমাকে ফোনে জানাবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো নিরাপদ দূরত্ব বজায় রাখো মাস্ক ব্যবহার করো রাষ্ট্রীয় বিধান মেনে চলো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।